গোঘাট রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেটাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বলা যায়। যেহেতু একেবারে ছোটদের স্কুল, সেক্ষেত্রে গার্জেনদের মধ্যেও একটা উৎকণ্ঠা তৈরি হয়। আমরা এ নিয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, কি হয়েছে বিষয়টা? দেখো, আজকে যেটা জানা যাচ্ছে যে গোঘাট রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎ করে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায় এবং এতেই আতঙ্কিত হয়ে পড়ে শিক্ষিকা শিক্ষক সহ আরো ছাত্রছাত্রীরা। এবং এই আতঙ্কের খবর কিন্তু এলাকায় পৌঁছায়, এলাকার মানুষজন পৌঁছায় সেখানে ঘটনাস্থলে এবং তারপর খবর যায় পুলিশে, এবং পুলিশ আসে এবং ফায়ার ব্রিগেডের দমকলের একটি ইঞ্জিনও আসে এবং সেখানে আগুন নেভানো হয়। তারপর যেটা জানা যাচ্ছে, তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি। অনেকে ঘটনার কারণে কিন্তু অনেকটাই আতঙ্ক ছড়িয়েছিল ছবিগুলো একেবারে। এবং এই ঘটনা যখন ঘটে, ওখানে কি দমকলের ইঞ্জিন যেতে হয়েছিল? একদমই ছবিগুলোতে দমকলের ইঞ্জিন, এই ঘটনা ঘটার পরেই পুলিশে খবর দেওয়া হয়, তারপরে দমকলের খবর দেওয়া হয়, অর্থাৎ ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হয়, তারপরে সেখানে দমকলের একটি ইঞ্জিন গিয়ে পৌঁছায়, গিয়ে পরিস্থিতি সম্পূর্ণরূপে খতিয়ে দেখে। ওকে, প্রথমেই বিষয়টা স্থানীয়রা, তারা হয়তো নিয়ন্ত্রণে নিয়ে চলেছিলেন। যাই হোক, যদিও কিছু নিয়ম রয়েছে, সেগুলো দেখা, খতিয়ে দেখা, যেহেতু বাচ্চাদের স্কুল, সেখানে কিভাবে ঘটনা ঘটেছে এবং গ্যাস সিলিন্ডার থেকে আগুন, এটা সবসময় একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে। অনেক বড় ঘটনা ঘটতে পারে এমন আতঙ্ক একটা তৈরি হয়, যে কারণেই স্কুল বাচ্চাদের, যেহেতু সেক্ষেত্রে এই ঘটনা যখন জানাজানি হয়, একেবারে রীতিমতো আগুনের মতো সেই খবর কিন্তু ছড়িয়ে পড়ে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি, পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই নিয়ে আসা হয়েছিল খুব দ্রুত, না হলে হয়তো বড় কিছু বিপদ ঘটলেও ঘটতে পারত। অসংখ্য ধন্যবাদ রাজা আলী খান, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল। তারপরে আমার এসে এসে সব জানিয়েছি, মানুষ যেন পাশাপাশি মানুষ যেন সব জানতে পেরেছে, সবাই মিলে জড়ো হয়েছে, সবাই মিলে সহযোগিতা। আমার ফায়ার ব্রিগেড খুব কাজ করেছে, গ্যাস সেন্টারও কাজ করেছে, ওনারা এসে আমার আগুন নিভিয়ে দিয়েছে এবং আমার কারো কিছু সেরকম কিছু হয়নি, ছেলেরাও সব বাড়ি পাঠিয়ে দিয়েছে। আমাদের মাস্টারমশাইরা চতুর্দিকে ফোন করেছে, মানে বারবার আমরা বিভিন্ন জায়গায় জানিয়ে দিয়েছি, জানানোর ফলে ছেলেরা একটু ভয় পেয়ে গেছে, তারা ভয়ে আতঙ্ক হয়ে গেছে, ছেলেদিকে জানিয়েছি বিষয়টা। তাদেরকে বলা হলো যে তোমরা বাড়ি চলে যাও, এখন তো এখানে থাকা যাবে না। আর আমরা সব ওই ব্যাংক ট্যাংক কারেন্ট বিদ্যুতের সব সুইচ টুইচ সব অফ করে দিয়েছি, এমনকি পাড়াতেও, পাড়ার প্রান্তে যে বড় গ্যাং আছে সেখানেও অফ করে রেখেছি আমরা, আর পাশের বাড়ি সব সবাইকে সতর্ক করে রেখেছি, তো ওনারাও সব সুইচ টুইচ সুইচ বোর্ড সব অফ করে রেখেছি। আপনার নাম? আমার নাম চম্পা নই, আমার আমি শিক্ষিকা। গ্যাস সিলিন্ডারটা হঠাৎ করে দেখলাম জ্বলে উঠছে, গ্যাস সিলিন্ডারের মুখে হঠাৎ করে আগুন, মানে চারিদিকে। এবার আমরা তখন ক্লাস নিচ্ছিলাম, এবার অন্য স্যারেরা যে চট টট জলে ভিজিয়ে ছুড়েছে, তাতেও মানে বাড়ি ছোড়ার মতো কন্ডিশন হয়নি, ওটা মানে আপনা থেকেই মানে ধরে গেছে ওই সিলিন্ডারের মুখটা। ওই আমাদের যে দিদি রান্না করছিলেন, উনি তরকারিটা চাপিয়েছিলেন, তো তরকারিটা চাপানোর সময় উনি খেয়াল করেনি, ওনারও আঁচলে ধরে গেছে, হাতে ইয়ে হয়েছে, হাতে আগুনের ছ্যাঁকা হয়েছে, ছ্যাঁকা লেগেছে, ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য। সেরকম ক্ষয়ক্ষতি কিছু হয়নি, তবে ফায়ার ব্রিগেড তাড়াতাড়ি এসেছিল বলে ওই জন্য আগুনটা নেভানো গেছে। আপনার নাম? আমার নাম সৌমা ঘোষ।